বড়। বাংলাকে পাখির চোখ করে তাই বারবার রাজ্যে পা রাখছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। আজ শনিবারও রাজ্য রাজনীতির জমজমাট। বিজেপি এবং তৃণমূল দুই শিবিরের জন্যই আজ বিশেষ দিন। খড়গপুরে সভা করলেন খোদ নরেন্দ্র মোদি, আর সেখান থেকে কাটমানি এবং তোলাবাজি নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছেন তিনি। এদিন খড়গপুরের সভা থেকে তিনি প্রশ্ন তোলেন, আদিবাসী ও দরিদ্র মানুষদের কী কী কাটমানি দিতে হচ্ছে না? মোদি কার্যত কটাক্ষ করে বলেন, দরিদ্রদের কী কী কাটমানি দিতে হয়নি, আদিবাসীদের কী কী কাটমানি দিতে হয়নি, মজদুরদের কেউ কি কাটমানি দিতে হয়নি? ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। আরে দিদি, बंगाल के लोगों ने आपको 10 साल सेवा का अवसर दिया था, लेकिन आपने उन्हें लूट मार से भरे 10 साल दिए। आपने उन्हें 10 साल का भ्रष्टाचार दिया, आपने उन्हें 10 साल का कुशासन दिया। साथियों, आप मुझे बताइए, यहां केंदू पत्ता बेचने के लिए भी कट मनी देना पड़ता है या नहीं देना पड़ता है? कट मनी देना पड़ता है कि नहीं देना पड़ता है? आदिवासियों को भी देना पड़ता है कि नहीं देना पड़ता है? गरीब को भी देना पड़ता है कि नहीं देना पड़ता है? मजदूर को भी देना पड़ता है कि नहीं पड़ता है? बंगाल में ये कटमनी का सिस्टम बंद होना चाहिए कि नहीं होना चाहिए? ये बर्बादी जानी चाहिए कि नहीं जानी चाहिए? আজ পূর্ব মেদিনীপুরে প্রচারে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এক এক করে জেলার হলদিয়া, খেজুরি এবং পাঁশকুড়াতে পরপর 3 দিন জনসভা করলেন তৃণমূল নেত্রী। হলদিয়া সভায় তিনি বলেন, 27 মার্চ প্রথম বলটা এমন করে মারবেন যাতে বিজেপি মাঠের বাইরে চলে যায়। বহিরাগত গুন্ডাদের চাই না। মা বোনেরা হাতা খুনতে নিয়ে এগিয়ে যাবেন, এমনকি 2টো চড়থাপ্পড়ও মারতে পারেন যদি কেউ অন্যায় করে। হলদিয়ার সভায় তিনি বলেন, 294 কেন্দ্রের প্রার্থী আমি, ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে, খেলা হবে, এমন স্লোগানও শোনা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। একটু অপেক্ষা করবেন একদিনের জন্য মা, 365 দিন ভালো থাকতে হলে। আর একটা কথা মনে রাখবেন, ভোট হয়ে যাওয়ার পরে ভোট বাক্স পাহারা দিতে হবে। যদি পুলিশ বলে আমরা দেখব আপনারা বাড়ি যান, পুলিশকে বলবেন সালাম বন্ধু, আপনাকে আমি সম্মান করি, আপনি আপনার কাজ করুন, আমায় পাহারা দিতে হবে, কারণ এটা আমার দলের ব্যালট বক্স। তাই 10 জন 20 জন 30 জন করে 1 মাস ধরে পাহারা দিতে হবে। ইঞ্চিতে ইঞ্চিতে যুদ্ধ হবে, খেলা হবে, খেলা হবে, খেলা হবে। বহিরাগত গুন্ডাদের চাই না। মা বোনেরা, বহিরাগত গুন্ডারা এসে ধমকালে ইলেকশনের আগে হাতা খুন্তি নিয়ে ধরবেন, ধরে বলবেন আয়, এই হাতাটাকে চিনিস তো, খুন্তিটাকে চিনিস তো, এই হাতা খুন্তি থেকে কোথার থেকে বাঁচবি? মা বোনেরা হাতা খুন্তি নিয়ে এগিয়ে যাবেন, ঘটি বাটি নিয়ে এগিয়ে যাবেন, আর হাত তো আছেই, 2টো থাপ্পড় তো মারতেই পারেন, আমাকেও মারতে পারেন, এটা কোনো ব্যাপার নয়। বাংলায় 21শে নির্বাচনের আর মাত্র 1 সপ্তাহ বাকি। তার আগে খড়গপুরের মাটিতে পা রেখে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর গলায় শোনা গেল আত্মবিশ্বাসের সুর। সেই সঙ্গে সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের দরাজ প্রশংসা করলেন মোদি। এদিন মোদি বলেন, বাংলায় এবার বিজেপির সরকার, কেননা দিলীপ ঘোষের মতো রাজ্য সভাপতি রয়েছেন। দিদির ধমকানিকে ভয় পাননি দিলীপ। খুনের চক্রান্ত হয়েছে, কিন্তু দিলীপ থেমে থাকেননি, দিন রাত এক করে কাজ করছেন দিলীপ, মাটি কামড়ে পড়ে আছেন দিলীপ, এমন কথাও শোনা গেল প্রধানমন্ত্রীর মুখে। ব্যুরো রিপোর্ট, 24 আওয়ার্স টিভি, কলকাতা। আজ পার্টি কো জিতানে কে লিয়ে পিছলে কই বর্ষো সে দিলীপ ঘোষ
न चैन की नींद सोए हैं, न दीदी की धमकियों से डरे हैं। उन पर अनेक हमले हुए, उनको मौत के घाट उतारने की कोशिशें हुई, लेकिन वो बंगाल के उज्जवल भविष्य का प्रण लेकर के चल पड़े और आज पूरे बंगाल में नई ऊर्जा भर रहे हैं। ओकेशन जाई होक डिलीवरी ऑन टाइम एपर संगे केक बा जे कोनो फूड ग्रोसरी आइटेम पिकअप एंड ड्रॉप एखन सहज आज ही डाउनलोड करुन डिलीवरी ऑन टाइम एप। আপনি কি নতুন স্মার্টফোন কিনতে চান অথবা স্মার্ট টিভি? তাহলে আজই আসুন জোরিয়ন ইনফোটেক। এছাড়াও পাবেন ফ্রিজ, এয়ার কন্ডিশনার, মোবাইল রিচার্জ, নামি দামি কোম্পানির মোবাইল অ্যাক্সেসরিজ, সুবর্ণ সুযোগ, যে কোনো কেনাকাটায় পাবেন ফাইন্যান্সের সুবিধা। আজই আসুন জোরিয়ন ইনফোটেক, আমাদের ব্রাঞ্চ পিকনিক গার্ডেন, তিলজলা, অ্যাসোসিয়েশন ক্লাব এবং 39 বাস স্ট্যান্ডের খুব কাছে। জোরিয়ন ইনফোটেক, আমাদের ফোন নাম্বার 9831320644। আপনি যা কিছু কিনতে চান সবকিছুই পাবেন এখানে জোরিয়ন ইনফোটেক। Orient Pest Solutions Private Limited. Pests are smart. We are smarter. Orient Pest. We are the best pest control company in India. We provide different pest control services. Residential pest control services. We also provide you commercial pest control services. Fumigation pest control services are available here. Termite control services only under one roof. Orient Pest Solutions Private Limited. Our official address 200W SP Mukherjee Road, Kolkata 700026, West Bengal, India. Chapa shari mane Krishna shari. ঘরে কিংবা বাইরে, উৎসবে কিংবা যে কোনো অনুষ্ঠানে ব্যবহারের জন্য উন্নত মানের নজর কাড়া নানা রকমারি ডিজাইনের ছাপা শাড়ি অথবা নাইটি কিনতে হলে অবশ্যই আপনার প্রথম পছন্দ হবে কৃষ্ণা শাড়ি। বিশদে জানতে যোগাযোগ করুন আমাদের ওয়েবসাইট www.shahadesignsarisenter.com, আমাদের ইমেল আইডি shahadesignsarisenter@gmail.com। ছাপা শাড়ি মানেই কৃষ্ণা শাড়ি। তৃণমূলে ফের তারকা যোগ। আজ ঘাসফুলের পতাকা হাতে তুলে নিলেন ছোট পর্দার অভিনেতা অভিনেত্রী নীল ভট্টাচার্য এবং তৃণা সাহা। সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হন ছোট পর্দার জনপ্রিয় এই জুটি। তাদের বিয়েতে হাজির ছিলেন খোদ মুখ্যমন্ত্রী। এরপরে জল্পনা ছড়িয়েছিল তাদের যোগদানের ক্ষেত্রে, যদিও কিছুদিন আগে যোগদানের জল্পনা উড়িয়ে দিয়েছিলেন তৃণা নিজেই। এরপর আজ তৃণমূল ভবন থেকে হাতে তুলে নেন তৃণমূলের পতাকা। যোগদানের পরে তৃণা বলেন, এটা আনুষ্ঠানিকভাবে যোগদান, আমরা চিরকালই দিদির পাশে ছিলাম, আছি এবং থাকব, দিদির সঙ্গে কাজ করতে চাই। পাশাপাশি নীল বলেন, দিদি আমাদের অনুপ্রেরণা, ওনাকে দেখে আমরা অনেক কিছু শিখেছি, অবশ্যই প্রচারে থাকব আর মানুষের কাছে শুধু সত্যি কথাটা পৌঁছে দেব, যা যা দিদি করেছেন সেটাই বলবো বাংলার মানুষকে। ব্যুরো রিপোর্ট, 24 Hours TV, কলকাতা। রাজ্য জুড়ে জোর কদমে চলছে সব দলের প্রচার কর্মসূচি। প্রচারে নেমে মাঠে ফুটবল খেললেন শিলিগুড়ির CPIM এর প্রার্থী অশোক ভট্টাচার্য। বাঘাযতীনে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করলেন যাদবপুরের বাম প্রার্থী সুজন চক্রবর্তী। বালিকে CPIM এর প্রার্থী দীপশিখা ধরের সঙ্গে প্রচারে যোগ দিলেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ডোমজুড়ে প্রচার সারলেন আজ রাজীব বন্দ্যোপাধ্যায়। চা বাগানে গিয়ে প্রচার করলেন CPIM এর কর্মী সমর্থকরা। ব্যুরো রিপোর্ট, 24 Hours TV, কলকাতা। বিধাননগর বিধানসভা কেন্দ্রে তৃণমূল প্রার্থী সুজিত বোসের প্রচার শুরু হলো। সল্টলেকের PNB মোড় থেকে শুরু করে IA মার্কেটে গিয়ে শেষ হয় এই প্রচার। সুজিত বোস হুটখোলা জিপ গাড়িতে চড়ে তার প্রচার শুরু করেন। মিছিলের আগে ছিল ঢাকি। রাস্তায় মানুষ ফুলের মালা পরিয়ে স্বাগত জানান তাকে। মানুষের কাজ যেন ভালো করে করতে পারি সেই সংকল্প সব সময় থাকবে আমার সঙ্গে, এমনটাই জানান সুজিত বোস।
তার দাবি করোনা পরিস্থিতি আগের থেকে অনেকটাই স্বাভাবিক হয়ে গিয়েছে, কিছু কিছু জায়গায় বাড়ছে, তবে তার জন্য সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণ করতে হবে। আমার কর্মসূচি যতটা সম্ভব বিষয়গুলোকে মেনে চলারই চেষ্টা করছি। দমদম থেকে অসীম বসে রিপোর্ট, 24 আওয়ার্স টিভি। আবার ভোটের আগে বিজেপির দলীয় কার্যালয় ভাঙচুরের ঘটনায় উত্তেজনা সৃষ্টি হলো পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুরের গোলার এলাকায়। অভিযোগের তৃণমূলের দিকে গোটা ঘটনা তদন্ত শুরু করেছে কেশপুর থানার পুলিশ। এলাকায় রয়েছে চাপা উত্তেজনা। এই সম্বন্ধে কেশপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বলেন, সাধারণ মানুষের কাছ থেকে তৃণমূল দূরে সরে গিয়েছে, তাই এই রকম সন্ত্রাস তৈরি করছে। পশ্চিম মেদিনীপুর থেকে শান্তনু পানের রিপোর্ট, 24 আওয়ার্স টিভি।